অখণ্ড ভারত নামে রাষ্ট্র হবে 2023 সালে, দখল করা হবে বাংলাদেশকেও। ভারতের 75 বছর পূর্তি লগ্নে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবতের দাবি, সার্বভৌমত্ব হারাবে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কা। এই সবগুলো দেশকে দখল করে তৈরি করা হবে অখণ্ড ভারত। ভারতে শঙ্করাচার্য পরিষদ নামে এক সংগঠন দেশটিতে এই হিন্দু রাষ্ট্রের রূপরেখা ঠিক করেছে। তারা 2023 সালে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বলে দাবি করেছে। নতুন রাজধানী হবে বারাণসী, যার স্থানীয় নাম বেনারস। অন্য ধর্মের মানুষ নাগরিক অধিকার পেলেও ভোটাধিকার পাবে না। 30 জন ধর্মগুরু ও পণ্ডিত এই রূপরেখা তৈরি করেছেন। স্বাধীনতা দিবসের 2 দিন আগে 13 আগস্ট 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে খসড়া সংবিধান প্রকাশ করেন শঙ্করাচার্য পরিষদের পীঠাধ্যক্ষ ও সভাপতি স্বামী আনন্দস্বরূপ। তার দাবি, অখণ্ড ভারতে বসবাসকারী মুসলমান ও খ্রিস্টানদের ভোটাধিকার থাকবে না। ভোটদানের অধিকার ছাড়া এই 2 সম্প্রদায়ের সবাই অন্যদের মতো সব নাগরিক সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করতে পারবেন। নতুন ধর্ম সংসদ গড়ে তোলা হবে সেখানে। গত ফেব্রুয়ারি মাসে প্রয়াগরাজের, অর্থাৎ আগের নাম এলাহাবাদে, ধর্ম সংসদে এই খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামী বছর প্রয়াগরাজে মাঘী, অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা মেলায় এই খসড়া সংবিধান চূড়ান্তভাবে অনুমোদিত হবে বলেও আনন্দস্বরূপ দাবি করেছেন। তার মতে, অখণ্ড ভারতের প্রত্যেককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হবে, কৃষিক্ষেত্র থাকবে আয়কর মুক্ত। খসড়া সংবিধানের প্রচ্ছদে অখণ্ড ভারতের যে মানচিত্র ছাপা হয়েছে তাতে পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তান, পূর্বে মিয়ানমার ও বাংলাদেশ এবং দক্ষিণে শ্রীলঙ্কার কোনো স্বকীয় অস্তিত্ব রাখা হয়নি। 5টি দেশই ভারতের অন্তর্গত। একটি গৈরিক পতাকাও রাখা হয়েছে প্রচ্ছদে। সেটি অখণ্ড ভারতের জাতীয় পতাকা হবে কিনা সে বিষয়টি অবশ্য স্পষ্ট করা হয়নি। ভারতবর্ষ থেকে যেসব দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সবাইকে নিয়েই গঠিত হবে অখণ্ড ভারত, যা হবে একটি হিন্দু রাষ্ট্র। সেই রাষ্ট্রে 16 বছর বয়সীদের ভোটাধিকার থাকবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতার বয়স হবে 25। বর্ণপ্রথা অনুযায়ী দেশ শাসিত হবে। ব্রিটিশ আমলের কোনো আইনের অস্তিত্ব থাকবে না। শিক্ষা ব্যবস্থায় আনা হবে জ্যোতিষচর্চা, গণিত, আয়ুর্বেদ। চর্চা হবে ভূগর্ভ ও জ্যোতির্বিজ্ঞানেরও। অখণ্ড হিন্দু রাষ্ট্রের এই খসড়া সংবিধান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির চালিকা শক্তি আরএসএস প্রধান একই কথা বলেছিলেন কিছুদিন আগেও। তার মতে, 20 থেকে 25 বছরের মধ্যেই বাংলাদেশ, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো দখল করে নেবে ভারত। ভারতের শাসক দল বিজেপির শীর্ষ নেতারা আশ্চর্যজনকভাবে নীরব। তাহলে মৌনতাই কি সম্মতির লক্ষণ? ভারতের বিরোধী দলগুলো এই হিন্দু রাষ্ট্রের বিরোধিতা করলেও সুব্রামণিয়াম স্বামী সহ অন্যান্য বিজেপি নেতারা বিভিন্ন সময়ে বাংলাদেশ দখলের কথা উচ্চস্বরে বলে ভোটের বাজার গরম করেছেন। তবে এবার বেশ জোরে সোরে হিন্দু রাষ্ট্র গঠনের তোড়জোড়ে বাংলাদেশ দখলকে নিশানা করেছে বিজেপির অদৃশ্য অঙ্গ সংগঠনগুলো।